হাই এভরিওান আসসালামু আলাইকুম সুলতানা মরিয়াম ব্লক থেকে আমি লিপি বলছি আশা রাখি যে যেখানেই আছেন নিরাপদেই আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ এখন আমরা যাচ্ছি আমার ব্লগ ভিডিওটা আমি আজকে এখান থেকেই শুরু করছি আমরা আজকে ডিনারে একটু বাইরে খাবো খুব বেশি খাব না কারণ রাতের বেলা খুব বেশি খাওয়ার না খাওয়ার চেষ্টা করাটাই ভালো কিন্তু তারপর অনেক সময় দেখা যায় যে সুস্বাদু খাবারের কারণ আমরা খেয়ে ফেলি এটা হলো কথা তো এটার জন্যই আমরা ডিসাইড করে নিয়েছি যেটা ওখানেই যাবো আমার বাসার খুব কাছে আশা রাখি চেষ্টা করবো যতটুকু পরিমাণ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখি পুরো ভিডিওটার সঙ্গে আপনারা থাকবেন ইতিমধ্যে যারা আমাকে এভাবে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ফ্রেশ খাবেন সুস্থ থাকবেন সুলতানা মরিয়াম ব্লগ চ্যানেলের সাথে থাকবেন তো চলুন আপনারা আশা রাখি এনজয় করবেন আমার পুরো ভিডিওটা আজকের আমার মেয়ে রেডি হচ্ছে তা আমি আপনাদের সাথে একটু কথা বলি একটা সময় ছিল আমি যখন একটা ড্রেস বানাতাম একটা শাড়ি কিনতাম একবারে বেশি দুইবার এটা ওভাবে পরতাম না আর আত্মীয় স্বজন এত পরিমাণ ছিল যে আমি সবসময় ড্রেসের প্রতি খুব মানে আমি একটু শৌখিন ড্রেস এবং ব্যাগের প্রতি অথবা আপনার কিচেন আইটেমের প্রতি এখন পরবর্তী সময় বিয়ের পরে যেটা হয়েছে আর কি আস্তে আস্তে ধীরে ধীরে এখন আর কেউ ড্রেস ওরকমভাবে দিলে ভাই বিশেষ করে অত বেশি খুশি হয় না কিন্তু যদি কিচেনের কোনো আইটেম দেয় অথবা আপনার ব্যাগ গিফট করে বিশেষ করে আপন জনগুলো ওইটা বেশি সিক্রেটলি খুশি হয়ে যায় তা আমার বিয়ের পরে দেখা গেছে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমার শ্বশুর বাবা যিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন আমার বাবার মতো তো আল্লাহ ওনাকে ব্যস্তবাসী করে রাখুক আমি এটাই দোয়া করি সবসময় আপনারাও দোয়া করবেন বাবার জন্য উনি সবসময় আমার একটা কথা বলতো যে যে কোনো উনি আমরা মেয়েরা সাধারণত শাড়ি একটু কম পরি শাড়ি পরে যদি শাড়িটা অনেক সুন্দরভাবে না থাকে এটা আমরা পছন্দ পছন্দ করি না এই জন্য আমরা শাড়িটা একটু কম পরি তো উনি আমাকে সবসময় বলতো যে মা কাপড় চোপড় যাই কিনো একটু সবসময় পরবা মা তুমি একটা কাপড় আমি আমি যতটুকু বুঝি যে তুমি একটা দুইটা কাপড় একবার দুইবার পরে আর পড়তে চাও না তো এখন আছে না এখন মানে সময় তালে তালে যত আস্তে আস্তে করে মানে যত বয়স হচ্ছে তত মনে হয় এই কথাগুলো এখন চেষ্টা করি যে কোনো শাড়ি হোক অথবা থ্রি পিস হোক যেটাই হোক একটু বেশি দিন একটু পড়ার চেষ্টা করি আর খুব অ্যালার্টলি আপনার বানানোর মানে স্টিচ করানোর চেষ্টা করি কারণ কাপড় চোপড়ের স্টিচ যদি সুন্দর না হয় তাহলে কিন্তু পড়তে ভালো লাগে না আর একবার দুইবার দেখা যায় পরা হয় না কিন্তু কাপড়ের সেলাইটা যদি সুন্দর হয় ওই ড্রেসটা কিন্তু একদম ছেঁড়া পর্যন্তই আমার মনে হয় মানে খারাপ হওয়া পর্যন্তই একদম র্যান্ডমলি ইউজ করতেও ভালো লাগে তেমনই একটা ড্রেস আমার এটা খুবই সুন্দর এটা সেলাইটা ছিল এটা যদিও একটা আপনার কি জানি বলে থ্রি আমি একটু মডিফাই করে এটাকে করে বানিয়েছি আপনাদেরকে মতো আমি পুরো ড্রেসটা আমার দিচ্ছি আর কি তো যাই হোক আশা রাখি আপনাদের ভালো লাগবে যাই হোক আমার ড্রেসটা আমি এই জন্যই দেখাই দিচ্ছি যে পাকিস্তানি ড্রেসের মধ্যে অনেক কাপড় থাকে আপনার ইচ্ছা করলে আপনাদের মতো করে মডিফাই করে এভাবে করে বানাতে পারবেন নট নেসেসারি যে এরকম করে বানাবেন এই ফ্রকগুলি হয় কি এই লং ফ্রকগুলা ইজিলি আপনার বাসায় কিংবা বাইরে ক্যারি করা যায় তা আমরা যারা মিডল ইস্টে থাকি গরমের দেশ আমাদের আসলে কটনের ড্রেস অনেক বেশি দরকার হয় এরকম কিছু আর কি তো এ এই ধরনের ড্রেসগুলা হয় কি মানে ওলনাটা একদম র্যান্ডমলি ইউজ করা যায় এটাই আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি আর কি অনেকে অনেক সময় আমাকে জিজ্ঞেস করেন অনেক দাওয়াতে গেল যে আপনি কোথায় ড্রেস সেলাই করেন এই ধরনের কিছু আসলে আমিও কিন্তু এরকম ড্রেস সেলাইয়ের উপরে নির্ভর করে কিন্তু কোন কোনো ড্রেস আছে আমি অনেকবার পরি আবার কোন কোন ড্রেস আছে দেখা যায় সেলাইয়ের কারণে অনেক সময় আমি বেশ ইয়েভাবে পড়ি না আর কি এরপরে আমি আমরা যেটা করেছি আমরা সন্ধ্যার পরে আটটার পরে আমরা আমাদের একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল ওখানে গিয়েছি যদিও ভিডিও করার মতো ওই ধরনের সিচুয়েশান ছিল না একটু তাড়াহুড়া ছিল পরে আমরা ডক্টর হেলথ সেন্টারে ডক্টর ভিজিট করে আমরা সেম রোডেই খুব কাছেই হয় আমরা চলে গেলাম আপনার ইয়েতে ও আক্রা সৌকা যারা দোহা কাতারে থাকেন তারা খুব ভালো করেই চিনেন ওখানে অ্যারাবিক রেস্টুরেন্টে আমরা খেতে খুবই স্বাচ্ছন্দ্য ফিল করি বিশেষ করে হাঁসের গ্রিল হাঁসের মাংসটা আর কি ওটা খুবই ভালো লাগে এরকম কিছু তো আমি খুবই পছন্দ করে আলহামদুলিল্লাহ আমরা এই গ্রিল হাঁসটা খাওয়ার জন্যই আমরা ওখানে যাই নর্মালি খুবই মানে হেলদিভাবে ওরা একদম ফ্রেশভাবে তৈরি করে দেয় হাঁসটা আদৌ কোন দেশের এটা আমরা জানি না কিন্তু আমরা জিজ্ঞেস করতে চাইছিলাম তারপরে পরে কিভাবে কিভাবে জানি আর জিজ্ঞেস করা হয় না নেক্সট টাইম গেলে আমরা জিজ্ঞেস করবো কোন দেশি হাঁসা একদম অপোজিটেই এই রেস্টুরেন্টটা আর কি ওখানে গেলে আপনারা অবশ্যই অবশ্যই এই গ্রিল হাঁসটা ইয়ে করতে পারেন ট্রাই করতে পারেন খুবই টেস্টফুল নর্মালি সব জায়গায় কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু ওখানকার মতো টেস্ট আমাদের কাছে মনে হয় না আমার মেয়ে সবসময় ওখানের ডিল হাঁসটা খেতেই পছন্দ করে আসলে একটা সময় দেখা গেছে যে আমার মা হাঁস রান্না করতো যে আমার বাচ্চারা খুব পছন্দ করত। সময়ের পরিবর্তনে আমার ছেলে এখন আর এই হাঁসের মাংস খায় না কিন্তু আমার মেয়ে এখন আমার বোন সেলিনা আমিন যে তাতিয়ানা আপনার ওর ফেসবুকে আপনার একটা ক্লথিং পেজ আছে তাতিয়ানা যদিও আপনার খাবারের কিছু আইটেমও আপনার ইয়ে করে সেল করে তো উনি খুব ভালো রান্না করে একদম অয়েল অয়েলটাকে খুব ব্যালেন্স করে আমার হাজব্যান্ড আমার ছোটো বোনের হাজব্যান্ড ওনার রান্না খুবই পছন্দ করে এরকম আর আমার দুলাভাই যে ওনার ডায়াবেটিক আছে ওই হিসাবে ওনার মেনটেনের কারণে আলহামদুলিল্লাহ দীর্ঘ লম্বা সময় ধরে ডায়াবেটিক থাকার কারণেও কিন্তু ভালো আছে আলহামদুলিল্লাহ আসলে মানুষের সবচেয়ে বড় জিনিস হলো মানুষের হেলথ ভালো থাকা এটা একদম আমি মনে করি যে এটাই মানুষের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মানুষের জীবনে হাসি কান্না সুখ দুঃখ মানুষ মরণ পর্যন্ত এগুলা থাকবে যার অভিজ্ঞতা যতটুকু বেশি তার অভিজ্ঞতা ততটুকু হবে কিন্তু একটা জিনিস হয় কি মানুষ কোনো কিছু আবেগ দিয়ে দেখা ঠিক না বাস্তব মেনে নিতে হয় বাস্তব কোথা থেকে কোথায় কী হয় মানে আল্লাহর উপরে ছেড়ে দিতে হয় যে না আল্লাহ এটাকে আমি আমাকে দিয়েছে এটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে তো হেলথের কন্ডিশানটা এরকম আমি যদি কোথাও শুনি যে হ্যাঁ কেউ হেলথের ব্যাপারে বলে আলহামদুলিল্লাহ আমি এতে খুশি হয়ে যাই কারণ মানুষের হেলথ ভালো থাকলে মানুষ সব কিছু নিতে পারে সুখ দুঃখ হাসি কান্না এনভায়রনমেন্ট সব কিছু তো ওখানে গিয়েও আমরা খুব একটা ভিডিও করতে পারি নাই যেহেতু আমরা একটু লেট হয়ে গেছে আমাদের আমরা বাসা থেকে বেরোতে আমাদের একটু লেট হয়ে গেছে ওখানকার দেখেন আপনার এই যে বুকটা এক একটা বুক অনেক বড় রুটিটা অনেক বড় হয় যদিও আজকে আমরা ছোট ছোটো নানগুলা খেয়েছি আমরা চেয়ে নিছি সব ধরনের ফুড আসলে সব রকমই মানে আমরা টেস্ট করার চেষ্টা করি এরকম আর কি যদিও চেষ্টা করি চেষ্টা করলে অনেক সময় হয় না ওই কারণ ফ্যামিলিটাই আসলে একটু দিয়ে ধরনের মানুষ ওই হিসাবে আসলে সবসময় যতই ব্যালেন্স করি আলহামদুলিল্লাহ ওভাবে খাওয়া হয়েই যায় তো আল্লাহর কাছে শুক্রিয়া সবসময় যেন এরকম হেলদি খাইতে পারি এটাই আল্লাহর কাছে যাওয়া ইনশাআল্লাহ তো এই আর কি তখন অর্ডারটা নেওয়া হচ্ছে না আমার মেয়ে তো ডাক ছাড়া এখানে সে ডাক খাবেই খাবে এরকম কিছু আমার সাহেব যথেষ্ট কনভিন্স করতেছে যে অন্য খাবারগুলি খাওয়ার জন্য সব সময় মানে গেলেই ডাক্তার সাথে অন্য কিছু খায় আর ডাক আপনার ইয়েটা অনেক প্রসানটা মানে কোয়ান্টিটিটা অনেক বেশি থাকে তো উনি খেতে চাচ্ছে না আর কি এই জন্য আর কি বেশি ক্যালোরি হয়ে যাবে এই আর কি এই জন্য রাত্রেবেলা দেখি দুপুরবেলা যেতে চেয়েছিল আমার সাহেবের সময় ছিল না এটা আর কি তো যাই হোক এইখানে আলহামদুলিল্লাহ ফুডটা খুবই টেস্টি থাকে সব সময়ের মতোই এটা আর কি তো স্ক্রিনে দেখে আপনারা বুঝে নেবেন রেস্টুরেন্টের নামটা আর কি এটা একদম শোক ওয়াকিফের একদম সাথেই মানে ওই সাইডেই আছে আর কি এই তো দেখেন ডাকটা দেখেই বোঝা যাচ্ছে হাঁসটা কতটুকু বড় মানে একদম নাইস একটা গ্রিল করা এই আর কি তো আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটাও আপনাদের ভালো লাগবে সব সময়ের মতো করেই বলবো যে লাইক দিয়েই ভিডিওটা দেখবেন আমি সব সময় লাইক দিয়েই ভিডিওটা দেখি যদি বেশি ভালো লাগে শেয়ার করবেন সাবস্ক্রাইব করলে ডেইলি আমি যে ভিডিওগুলো দেই সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে যাবে এইভাবে করে আমাদেরকে সাপোর্ট করবেন এটা তো জানেন অ্যাজ ইউজুয়াল চপ তারপরে কাবাব এরকম আর কি অলরেডি আমার ফুড ফিউশন অ্যান্ড ক্রিয়েশন চ্যানেলে একদম প্রপার কাবাবের মুঠু কাবাব ইয়ে কাবাবের রেসিপি আছে আপনাদের দরকার হলে আপনারা অবশ্যই চেয়ে নিতে পারেন এটা আর কি আর কোনো মূল্যবান যদি আপনাদের কোনো কমেন্ট ইয়ে থাকে কোশ্চান থাকে ফেসবুক গ্রুপ পেজেও আপনারা করতে পারেন অথবা আপনারা এখানে কমেন্টস বক্সেও করতে পারেন আমি আমার সামর্থ্য মতো চেষ্টা করব। আপনাদের ভ্যালুয়েবল কোশ্চানের অ্যান্সার করার জন্য তো আসলে আমরা একটা ভিডিও কন্টেন্ট করে অনেক কষ্ট করে করি আপনাদের নিঃস্বার্থ সাপোর্টের কারণেই কিন্তু আমরা সামনে যাচ্ছি আলহামদুলিল্লাহ একটু একটু করে এটা হলো উমালি এটার একটা হিস্টোরি আছে আমরা কম বেশি সবাই জানি এরকম আর কি তো উমালিটা এখানের অত বেশি টেস্ট লাগে না একটা সময় পনেরো আগে সাথে যে উমালিটা খেয়েছি ওইটাই বেশি টেস্ট লাগে আর এখন এই দোহার ভিতরে যে সুকোয়া কেফ আছে ওখানের উমালিটা খুব ভালো লাগে কিন্তু এই ওয়াকা সুকোয়াকে উমালিটা আমার অত ভালো লাগে না এর আগে আমি ট্রাই করি এইবারই প্রথম করছি এরকম আর কি তো এখানে হর্স দেখেন হর্স খুবই ভালো লাগছে একটু শেয়ার করার চেষ্টা করতেছি আপনারা আপনাদের সাথে আর কি Every yeah. once